বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে গরু পাচার আটকাতে সফলতা পেল বিলোনিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার নাইট ডিউটি করার সময় রুটিন মাফিক গাড়ি চেকিং করতে গিয়ে বিলোনিয়া থানাধীন মতাই এলাকায় TR07A1531 নম্বরের একটি বোলেরো ট্রাক গাড়িকে থামার জন্য সিগন্যাল দেন ওসি পরিতোষ দাস, কিন্তু পুলিশের নির্দেশ মতো না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে গরু বোঝাই গাড়িটি। সাথে সাথেই গাড়িটির পিছু নেয় পুলিশ। ঋষিমুখের বিভিন্ন এলাকা ঘুরে রামরায়বাড়ি মনিরাম বাড়ি হয়ে মাঝরাতে বাইখোড়া থানাধীন জুলাইবাড়ি এলাকায় প্রবেশ করে গাড়িটি। অবশেষে রাত প্রায় 3টে নাগাদ বাইখোড়া থানার পুলিশের সহযোগিতায় গাড়িটিকে আটক করতে সক্ষম হন বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস। গাড়িতে থাকা 7টি গরুকে উদ্ধার করার পাশাপাশি গাড়ির চালক রঞ্জিত পাল সহ গাড়িতে থাকা সুজন দাস এবং অজিত পাটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 279, 353, 382F ধারা এবং প্রিভেনশন অফ এনিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট ছাড়াও 184, 192A MV Act এ মামলা গ্রহণ করেছে বিলোনিয়া থানার পুলিশ। গতকাল রাতে নাইট ডিউটির সময় আমাদের ভেহিকেল চেকিং যখন আমরা করি তখন মতাই এলাকাতে মতাই ঋষিমুখ রোডে রাত্রেবেলা দেখি বোলেরো গাড়ি আসছে, যার নাম্বার ছিল TR07A1531। আমরা গাড়িটিকে সিগন্যাল দিই কিন্তু আমাদের সিগন্যাল ভায়োলেট করে আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আমরা গাড়ির পিছনে ধাওয়া করে তাকে বাইকুড়া থানার আন্ডার থেকে ধরি এবং চেক করার পর দেখি গাড়িতে টোটাল 7টি গরু ছিল, তার মধ্যে 2টি বাছুর এবং ড্রাইভার সহ আরও 2জন লোক ছিল। ড্রাইভারের নাম রঞ্জিত পাল, তাদের সঙ্গে 2জন ছিল সুজন দাস এবং অজিত পাটারি। তাদের সবাইকে থানাতে নিয়ে আসি। আজকে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা কেস নিয়েছি, বিলোনিয়া PS কেস নাম্বার 38W22 আন্ডার সেকশন 279, 353, 382F ICC and 11B অফ অ্যানিমেল অ্যান্ড ক্রুয়েলটি অ্যাক্টে আমরা একটা কেস নিয়েছি। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। গতকাল রাত কয়টা নাগাদ? গতকাল রাত অনুমান 2:30-3টার সময়। শুক্রবার তাদের বিলোনিয়া আদালতে পাঠিয়ে 3জনের জুডিশিয়াল কাস্টডি রিমান্ড চেয়েছে বিলোনিয়া থানার পুলিশ। তবে গাড়ি ধাওয়া করার সময়ে গাড়িতে থাকা একটা ছোট গরু অন্য গরুদের চাপে পড়ে মারা যায়। একটা ছোট গাড়িতে অবৈধভাবে এতগুলো গরু কিভাবে নেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় প্রমাণ মেলে বিলোনিয়ার বিভিন্ন সীমান্তে এখনও সক্রিয় রয়েছে গরু পাচারকারী চক্রগুলি। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।